ভারতে মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিককে গুলি করে হত্যা, বলিউড তারকা সালমান খানকে হত্যার হুমকি, এসব ঘটনায় নতুন করে আলোচনায় আসছে কুখ্যাত বিষ্ণই গ্যাং। বর্তমানে গুজরাটের সবরমতী কেন্দ্রীয় কারাগারে বন্দী গ্যাংয়ের প্রধান লরেন্স বিষ্ণই, সেখানে বসে সদর্পে চালাচ্ছেন অপরাধীদের বিশাল এক নেটওয়ার্ক। কিন্তু কিভাবে? বিষ্ণই গ্যাং ছোটখাটো সিন্ডিকেট নয়, বরং নানা দেশে ছড়িয়ে আছে এর তৎপরতা। জেলে বসেও প্রভাব খাটানো, নির্যাতন নিপীড়ন চালানো এবং হুমকি দেওয়ার কাজ বিষ্ণই করে থাকেন এই অপরাধী চক্রের মাধ্যমেই। ভারতের জাতীয় তদন্ত সংস্থা বলছে বিষ্ণই গ্যাংয়ের 700+ বন্দুকধারী সদস্য আছে, যার অন্তত 300 জনই পাঞ্জাবের। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পশ্চিমা দেশগুলোতে পাঠানোর প্রলোভন দেখিয়ে তরুণদের নিয়োগ দেয় এই গ্যাং। আগ্নেয়াস্ত্রের বিপুল সংগ্রহ ছাড়াও তাদের আছে কর্মী বাহিনী, যারা তথ্য সংগ্রহ, আইনি বিষয় ও লজিস্টিক্স দেখাশোনা করে থাকেন। বিষ্ণই গ্যাং কর্পোরেট প্রতিষ্ঠানের মতো কাজ করে, যা অনেকটা শীর্ষ সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের ডি কোম্পানির মতো। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইচ্ছে করে জামিন আবেদন করেন না লরেন্স। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মোবাইল নেটওয়ার্কের নজরদারি এড়িয়ে যোগাযোগে ডাব্বা কলিং নামের নতুন এক কৌশল অবলম্বন করছেন বিষ্ণইয়ের মতো বড় অপরাধীরা। সেই সঙ্গে আছে ভিওআইপি বা ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। ভারতের ভেতর ও বাইরে সিগন্যাল ও টেলিগ্রামের মতো অ্যাপস ব্যবহার করেও সহযোগীদের সঙ্গে যোগাযোগ করেন লরেন্স। ভারতের জাতীয় তদন্ত সংস্থার দাবি, পাকিস্তান ভিত্তিক গ্যাংস্টার শাহজাদ ভাট্টি, হরবিন্দর সিং রিন্ডার মতো খালিস্তানপন্থী সন্ত্রাসী, জাগ্গু ভগবানপুরিয়া, সম্পাত নেহরা, কালা জাহেরি, গোল্ডি ব্রারের মতো গ্যাংস্টারদের সঙ্গে লরেন্সের শক্তিশালী ব্যক্তিগত সম্পর্কের কথা জানা যায়। তাদের সহায়তায় দেশে ও বিদেশে সমানে তৎপরতা চালান লরেন্স। 2022 সালে পাঞ্জাবের জনপ্রিয় গায়ক সিধু মুসওয়ালা, 2023 সালে ডানপন্থী নেতা সুখদেব সিং গোগামেদিকে হত্যা, অভিনেতা সালমান খানকে হুমকি ও একাধিকবার হামলার ঘটনায় জড়িত থাকার কুখ্যাতি আছে বিষ্ণই গ্যাংয়ের। এবার বাবা সিদ্দিক হত্যাকাণ্ডের পর নতুন করে শঙ্কা যাচ্ছে 3 দশক আগের গ্যাং যুদ্ধ বা 70-এর দশকে মুম্বাইয়ে অপরাধীদের তাণ্ডব কি ফিরে আসবে কিনা, যেখানে জড়িয়ে আছে আবু সালেম, ছোট রাজন ও দাউদ ইব্রাহিমের মতো ভীতিকর সব নাম। দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন prothomalo.com/video, ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।